আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মাস্টার আম্মু, প্রতিদিনের মতো আপনাদের সাথে। কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন, তো আপনাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। তো আজকে তো সকালবেলা নাস্তা খেয়ে বসে বসে ভাবছিলাম, কোনো মানে সবজি আমার বাসায় ছিল না, তো গেলাম সবজি বাগানে, গিয়ে দেখি আমার কাছে একটা বড় একটা লাউ ধরে আছে। তো আমি তো মহা খুশি, একটা ছেলেকে দেখলাম সামনেই, তো ছেলেকে বললাম যে তুমি ওই লাউটা পাইরা দাও আমাকে। ছেলে লাউটা পেরে আমার হাতে দিতে এই যে দিল। আর যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন, তো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। আর এই তো লাউ পেরে আমি বাসায় আসলাম, তো আজকে কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই তো উস্তা, এই যে করলা উস্তা, যেটা তিতা করলা, এটা অনেক দিন আগে আনছিল, তো ফ্রিজে ছিল, তো শুধু এই করলা রান্না করলে তো আর হবে না খাওয়া, তো সেটাই বসে বসে ভাবছিলাম। তো লাউটা গাছ থেকে পেরে এনে, আর মুরগির গোস্ত ছিল ফ্রিজে, তো মুরগির গোস্ত দিয়ে লাউটা রান্না করব আজকে। আর এ তো করলা উস্তা করলা আমি প্রথমে কেটে নিয়েছি, তারপরে এখন লাউটাও কেটে নিতেছি। আমি যেহেতু গ্রামে থাকি, দু একদিন সবজি যদি কেনা নাও হয় তাহলেও আমার চলে যায়, যেহেতু আমার সবজি বাগান আছে, তো আমি ওই সবজি বাগানে গেলেই দুই দিনের তিন দিনের সবজি পেরে আনতে পারি ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই সবজি বাগান করবেন যাদের ছাদ বাগান আছে বা টুকিটাকি নিচে জায়গা আছে, তো এরকমভাবে আপনাদের চলে যাবে। আর এইভাবে আমি সবজিগুলাও কেটে নিতেছি, তারপরে রান্না বসিয়ে দিব, সব কিছু একসাথে আইনা এখানে রাইখা তারপরে রান্নাটা বসাবো আর কি। যেহেতু আমি বাহিরে রান্না করি সেজন্য আর কি সব কিছু রেডি করে রাইখা তারপরে রান্নাটা বসাইতে হয়। আর আমি যখনই কাজ করতে যাই একটা করি আর দুইটা মাস্টরা মানে পিছনে মানে কাজগুলা বাড়ায় রাখে, সেজন্য আমার পাশে পাশে বসায় রাখি। আর এই যে এই চিংড়ি মাছ কয়েকটা আছে, এই চিংড়ি মাছ দিয়ে উস্তা দিয়ে মানে বুনা বুনা করবো আর কি, আর লাউ দিয়ে মুরগি গোস্ত দিয়ে রান্না করব। আর এই তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, প্রথমে কড়াইয়ে বসিয়ে দিয়ে তারপর তেল দিয়েছি, এটা রান্না করব আমিও। তিতা করলা উস্তা, তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে, তারপরে আমি চিংড়ি মাছটা ওখানে সাথে দিয়ে দিয়েছি, তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর অন্য অন্য যা মশলা লাগবে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আর একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে উস্তাটাও আমি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে উস্তাটা। তো উস্তা রান্না আমার হয়ে গেছে নামিয়ে, তারপরে এখন লাউ তরকারিটা আমি বসিয়ে দিলাম। প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে তারপরে এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু কালার হবে, ভাজা ভাজা হইব, তারপরে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব এখন। এই তো আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম। যেহেতু লাউ রান্না সেজন্য মানে মশলার পরিমাণটা একটু কমই দিব, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি
মুরগির গোস্তটাকে ভালো করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতেছি আর একটু পানি দিয়ে দিছি যাতে করে মশলাটা আর মুরগির গোস্তটা ভালো করে কষানো হয় আর এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়ে মশলাটা আর মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে এখন আমি লাউটাও দিয়ে দিতেছি যেহেতু কড়াইটা একদমই ছোট সেজন্য লাউটা একটু পড়ে গেছে তো কিছু মনে করবেন না আর এখন ঢাকনা দিয়ে দিলাম আর লাউটা একদমই কুচি ছিল সেজন্য পানি দিব না আর পানি ছাড়াই এই লাউটা আমি আজকে রান্না করতেছি যেহেতু আমার গাছের লাউ এটা কিনা লাউ না তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো আর কাঁচামরিচ আর এই লাউটা খেতে কিন্তু বেশ মিষ্টি আর এই লাউটা আমার গাছ থেকে আনা পেরে আপনারা তো দেখছেনই একে একে দুইটা লাউ খাওয়া হয়েছে তিনটা লাউ ধরছিল তো একটা নষ্ট ভিতর দিয়ে পচা গেছে আর দুইটা ভালো দুই দিন দুইটা খাওয়া হইল আর নামিয়ে নিয়েছি আমার লাউ তরকারি হয়ে গেছে এখন আমি বানাবো গাজরের হালুয়া গাজরের হালুয়া গাজর আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল ওইটা নামিয়ে তারপরে এখন সিদ্ধ করে নিয়েছি তারপর কিছু পরিমাণ ঘি দিয়ে আমি বাদাম কাঠবাদামটা আমি ভেজে নেব এই তো কাঠবাদাম কুচি করে নিয়েছি এখন আমি কাঠবাদামটা ভেজে নিতেছি আর কাজু বাদাম যেহেতু আমার বাসায় নেই সেজন্য স্কিপ করে রাখলাম আর এখন এই যে বাদাম ভাজাও হয়ে গেছে ঘি দিয়ে আমি বাদামটা ভেজে নিয়েছি তারপরে আমি যেই গাজরের টা সিদ্ধ করে তারপরে গ্রেট করে নিয়েছিলাম মানে ব্লেন্ডার করে নিয়েছিলাম তারপর এখন এই যে আমি গাজরের গ্রেট করা এই যে গাজরটাও দিয়ে দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো দুই কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম যেহেতু আমার ছেলেটা একটু মিষ্টি খায় বেশি সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগলো আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন তারপরে এই যে এখানে আমি কিছু গরম মশলা থেতো করে নিয়েছি এই মশলাটাকে আমি দিয়ে দিব গাজরের হালুয়াতে আর এই তো দিয়ে দিলাম আমি থেতো করা মশলা গরম মশলা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো আমি যে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মিষ্টি সেজন্য পরিমাণটা লবণের পরিমাণটা একদমই কম দিয়েছি আর এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো ঘি তারপরে দিয়ে দিব এখন শুকনা গরুর দুধ গুঁড়া দুধ আর এই ঘি আর গুঁড়া দুধটা অবশ্যই লাগবে দুইটা স্কিপ করা যাবে না কারণ এই দুইটাতেই গাজরের হালুয়াতে টেস্টটা অনেক বাড়বে সেজন্য আর কি ঘি আর দুধটা দিতেই হবে তারপরে এতে নেড়ে চেড়ে দেখবো যে গাজরের হালুয়াটা একদমই আঠালো হয়েছে তারপরে আমি নামিয়ে এই তো গাজরের হালুয়াটা একদম পারফেক্ট আমার হয়ে গেছে এখন আমি যে কাঠবাদাম আর কিশমিশ দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি তারপরে আজ যেহেতু জুম্মার দিন তো সবাই গোসল করে নামাজ পড়ে আসছে তো এখন সবাই একসাথে মানে খেয়ে নিব দুই ছেলে তারপরে মাসরা আব্বু মাসরা আমি সবাই মানে খাইতে বসছি এখন তো খেতে খেতে বিদায়টা নিব আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ইনশাল্লাহ আমি দোয়া করব তো সবাই আমার সাথে থাকবেন